ওয়াইটিতে আসার পর না আমি প্রথম নিজে কানে যখন শুনি কেউ বাড়িতে বসে কোনো মানুষ খারাপ এইরকম একটা প্রেডিকশন করে বলে যে হ্যাঁ এরকম স্বামী থাকার থেকে বৈধব্যযোগ ভালো, সেই কথাটা শোনার পর না বুকের ভেতরটা কেমন আঁচড় দিয়ে উঠেছিল। সেও তো কারো সন্তান। তুমি চাক্ষুষ দেখনি যে সে আদৌ কোনো অত্যাচার করেছে কিনা, তুমি দেখনি সে কোনোদিন চুল্লু খেয়েছে কিনা, তারপরেও সেই মানুষটার মৃত্যু কামনা। এই কথাটা শোনার পর আমি শুধু ভেবেছি মানুষ শুধু আন্দাজের উপর ভিত্তি করে এত কথা বলে কি করে, যেখানে চোখের সামনে প্রমাণ একজন মহিলা নিজের ঔদ্ধত্যের চরম সীমা পার করে গেছে, নিজের দম্ভ অহংকার জেদ বজায় রাখার জন্য সে তার সংসারকে দ্বিতীয়বার সুযোগ দেয়নি। বারবার মোড় ঘুরিয়ে বলা হয়েছে সন্দীপ দা সংসার করতে চায়নি, সে ভালোবাসেনি তার স্বামীকে। আচ্ছা একটা কথা বলো তো, সন্দীপ দা ভালোবাসেনি, নিকৃষ্ট মানসিকতার মানুষ, ও ভালোবেসেছিল? ও ভালোবেসেছিল, ওর তো সন্তানের বাবা। ও যদি ভালোবেসে থাকতো তাহলে সেই সন্তানের বাবাকে এত সহজে মন থেকে মুছে ফেলে দিল কি করে? একটা ভুল হয়েছে তোমাদের কথায়, তোমাদের পরিভাষায় একটা ছোট্ট ভুল হয়েছে। তা সেই ছোট্ট ভুলটাকে সরিয়ে দিয়ে ওর 5 বছরের সংসার জীবনে ওর স্বামী সন্তান সকলকে প্রায়োরিটি দিল না কেন বলো তো? কেন দিল না? সেই মানুষটার প্রতি কোন রকম মায়াটান ছিল না? ও কি করে ভুলে যেতে পারলো 22 দিনের মধ্যে? কি করে ওই ব্রিজের তলায় রিলস বানাতে গিয়েছিল যখন আমরা সকলে তো জানি সেখানে ওরা দেখা করতে গিয়েছিল, কি করে পারলো এত সহজে টেনে মুছে সমস্ত কিছু উপরে স্মৃতি উপরে ফেলে দিতে পারলো? আজকে দুঃস্বপ্নে ওর সব শেষ হয়ে যাচ্ছে। দুঃস্বপ্নে সব শেষ হচ্ছে না, ঔদ্ধত্যে সব শেষ হয়ে যাচ্ছে সব। এই যে দুঃস্বপ্নটা না, সবটাই হচ্ছে ভিউজ বানানোর খেলা আর কিছু নয়। এই যে টিকটিকিতে টিকটিক টিকটিক করছে, দুঃস্বপ্নটা শুধুই আজকে ভিউজ বানানোর খেলা হিসেবেই ধরে নিচ্ছে মানুষ। ওর মানসিক কষ্ট যেটা ও 5 বছরে এক্সপ্রেস করতে পারেনি নিজের মাকে পারেনি। আরে বাইরের কোনো থার্ড পার্সনের কথা তো ছেড়েই দাও, মায়ের থেকে আপন কে হয়? যে মায়ের হাত ধরে সে ওই নরক থেকে, ওর পরিভাষায় নরক থেকে ও রক্ষা পেয়েছে, সেই মাকে বলতে পারেনি? এই ধরনের অত্যাশ্চর্য ঘটনাগুলো তোমরা বিশ্বাস করো? হ্যাঁ, আমি রিসেন্ট পাতানো দিদির ভিডিওটা দেখে এলাম, তিনি বলছেন সন্দীপ দা এই যে ঘুরছে, প্রথম দিন মায়াপুর, দ্বিতীয় দিন নিকো পার্ক, তারপর সেখান থেকে তারা দীঘার জন্য বেরিয়ে গেছে, এটাকে ঘোড়া বলে না, এটাকে নাকি ঘোড়া বলে না, ঘোড়ায় মানুষ নাকি ঘুরতে গেলে রিল্যাক্স হতে চায়, মানে রিল্যাক্স হতে যায় না, ঘুরতে গেলে নাকি তারা শুধু কি ছুটি কাটাতে যায়। আচ্ছা ছুটি কাটানো মানে রিল্যাক্সেশন নয়? আমি না এই কথাটা ঠিক বুঝলাম না, কি ধরনের কথা বললো এটা, কি বললো এটা? ঘুরতে তো যায় মানুষ রিল্যাক্সেশনের জন্য, তাকে ড্রাইভ করতে হয়নি, সে ঘুরছে আনন্দ করছে, কজন মানুষ তাদের আপন করে নিয়েছে যারা, তাদেরকে নিয়ে সে বেড়াতে যাচ্ছে। এবার তার কাজ হচ্ছে ভিডিওর কন্টেন্ট, সে সেটা ক্রিয়েট করবে না? তার মুহূর্তগুলোকেও তো সে আঁকড়ে ধরে রাখছে তার ভিডিও ক্যামেরার মাধ্যমে, সেটা নাকি ঘোড়া বেড়ানো নয়। ঘোড়া বেড়ানোর বলছে যে ট্রাভেল ব্লগ যারা করে, ট্রাভেল ব্লগ যারা প্রবাবলি করে, তাদেরও ঘুরতে যাওয়ার একটা টাইম লিমিট থাকে, একটা ব্যবধান থাকে, সেক্ষেত্রে সন্দীপ দার নেই। এত টাকা হাতের মধ্যে পেয়েছে, ঝেড়েছে, ঝেপেছে, পয়েন্টটা নোট করো, ঝেপেছে, তাই ঘুরতে যেতে পারছে। আচ্ছা আমার না একটা জিনিস ভীষণ ভাবে মনে হচ্ছে, ভীষণ মনোকষ্টে ভুগছে এই পাতানো দিদি, ভীষণ মনোকষ্টে ভুগছে, যে নিজে বেরোতে পারে না, তার অন্যের বেরোনোতে এইরকম কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক। অপরদিকে একজন মহিলা যে তার ঔদ্ধত্য নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, সেও তো কোথাও ঘুরতে যেতে পারছে না, কারণ জানে আমার ঘরে এখন সবটা, আমি একা ঘুরতে যেতে পারবো না, সেটা কোনো কন্টেন্ট নয়, আর আমি যাকে নিয়ে ঘুরতে যাব তাকে সেখানে কেউ দেখতে পেলে টাই টাই ফেস, আর যদি আমার ফ্যামিলিকে নিয়ে যাই সে তো আমার খরচে আমার গরজে আমাকে নিয়ে নিতে হবে। তা আমারই যখন খরচ, আমারই যখন গরজ, সেক্ষেত্রে আমার তো যাওয়ার কোনো মানে হয় না। তো সে ওর ঘুরতে যাওয়ার প্ল্যানিং কখন ছিল তোমাদের মনে করে দেখো, দালানে বসে বসে বলছে ঠাম্মি আসছে, ঠাম্মি এলে আশা করছি তোমরা নতুনত্ব ব্লগ পাবে, তোমাদেরও ভালো লাগবে, ঘুরবো বেড়াবো আনন্দ করব, ঘোড়া বেড়ানো হলোই না, কটা জায়গায় ঘুরতে বেড়াতে গেছে, হ্যাঁ মানছি প্রচন্ড গরম, যেতে পারতো তো কোনো ঠান্ডার দেশে ঘুরে আসার জন্য? না। আচ্ছা এই কেস কামারি চলাকালীন ঘুরতে আর যাওয়া যায় না, তা দীঘাই ঘুরে আসতে পারতো, 2 দিনের ট্রিপ তো, শুক্রবার যেত রবিবার চলে আসতো, এমনিতে তো স্যাটারডে সানডে কোন রকম কাজকর্ম সেরকম থাকে না, যেতে পারতো, সেটা পারেনি, পারছে না, দেখে যে একটা মনের ভেতরের কষ্ট সেটা তো কাউকে প্রকাশ করতে পারছে না, তাই না? আজকে খাট বিছানা আলমারি নিয়ে যাচ্ছে
সেই ক্ষেত্রে বলছে পাতানো দিদি যে আমি খুব খুশি, এগুলো তো তোর, তুই রেখে যাচ্ছিস না, এর জন্য আমি খুব খুশি। আরে ভাই কেন দিদি, এত খুশি কিসের? আমরা তো এটা জানতাম, দুটো ঘরের জন্য দুটো খাট নিচ্ছে, আপনি এত খুশি কি করতে হচ্ছেন? আপনার প্রেডিকশন শুনেও যাচ্ছে, যত সব আজাইরা কথাবার্তা। আমি অবাক হয়ে গেলাম আরো একটা কথা শুনে, বলছে কমেন্ট সেকশনে একজন বলেছে দুঃস্বপ্নে কি দেখলে, ফোকলা কি চলে গেছে? আমি বাকিটা বললাম না, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো কি পরিভাষায় কথাটা বলেছে সে। সেটা শুনে বলছে কি নিম্নরুচি সম্পন্ন মানুষ, কি পরিমাণ মানসিকভাবে অসুস্থ যে কেউ কারোর মৃত্যু কামনা অবধি করে ফেলছে। বাবারে বাবা, আমি তো অবাক। এই না সেই ব্যক্তি যিনি বলেছিলেন যে ওই রকম স্বামী থাকার থেকে বৈধব্যযোগ ভালো? এটাই তো সেই ব্যক্তি, তোমাদের মনে পড়ছে তো? আজকে বলছে মনা। বাবারে, আমি তো শুনে অবাক, মানে মনা কথা বলছে কাকে? তাও যে বলেছে যে উনি নাকি পরের মাথায় কাঁঠাল ভেঙে খান। আজকে স্যান্ডি একটা মাত্র কথা বলেছে, আমাকে তুমি ফোন করবে না, আমার ভালো লাগে না, তার জন্য দিনের পর দিন খিস্তি মেরে ভিডিও করে গেছে। হ্যাঁ, একটা 16 মিনিটের ডেডিকেশনের ভিডিও, সেটার জন্য খিস্তি মেরে দিনের পর দিন ভিডিও বার করে গেছে, কল রেকর্ডিং ফাঁস করে গেছে। আজকে বলছে তোর সাথে আমার মায়ের পেটের বোনের রক্তের কোনো সম্পর্ক না থাকলেও তোর আমি খারাপ চাই না, তোর লড়াইয়ে আমি সবসময় তোকে সুবুদ্ধি দিয়েছি, যদি আমার কথাগুলো শুনতিস তাহলে ভালো হতো। ভিউজটা বড্ড ড্রপ, তাই না? বড্ড দমে গেছে ভিউজটা, ওই জন্য এখন এত মনা। বাবারে বাবারে বাবা, মানে অ্যাকচুয়ালি হেঁটি ধরে ঘুরিয়ে দেবো এরকম কিছু হয়তো বলতে চাইছে মনা, কিন্তু বলতে পারছে না। ফিলিংস দবা কে রাখনে কা, ক্যুকি আগর কিছু কো পতা চল গিয়া আসলি রূপ ক্যা হ্যায় তো টাই টাই ফিশ হো জায়েগা, ইসিলিয়ে না। তো এখানে আজকে আমি পাতানো দিদির প্রত্যেকটা ভিডিও স্টেটমেন্ট শুনে, মানে কাল থেকে শুনে আমি জাস্ট অজ্ঞান, মানে মাথা ঘুরছে আমার, অজ্ঞান হব হব অবস্থা। প্রথমে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাইকে যা উপদেশ দিল, যে এরকম একটা দুধের বাচ্চার কাছ থেকে মা টেনে নিয়ে চলে এসে তুমি ঠিক করনি, কারণ বিবাহিত মহিলাকে প্রেম করে তুমি ঠিক করনি, কোথায় তাকে প্রশংসা করেছিল, তুমি পুরুষ, তুমি কাজের কাজ করেছো, সেই প্রশংসা কোথায় গেল ভাই, কোথায় গেল সেই প্রশংসা? যে এই রকম পুরুষই তো দরকার একজন নারীর পাশে, যে সম্মান রক্ষার্থে সবকিছু করে নেবে, যে পুরুষ নিজে সম্মান ডোবাচ্ছে সে নাকি আবার সম্মান রক্ষা করছে, যে পুরুষ নিজে ফোন করে করে সমস্ত সম্মানের কথা অসম্মানে পরিণত করে দিচ্ছে, সেই পুরুষ নাকি আবার তার মেরুদণ্ড সোজা, সে তার প্রেমিকাকে সম্মান করছে। সে যদি তার ভালোবাসাকে সম্মান করতো না, প্রথমেই বলতো তুমি ডিভোর্সটা নাও, এরকম একটা নোংরা সম্পর্কে থাকার তোমার কোনো প্রয়োজন নেই, তুমি পরেও আবার একটা নিজের চ্যানেল খুলতে পারবে, সেখান থেকে তুমি নিজের মতো ভিডিও করতে পারবে, সেই জায়গায় আমি কখনো হস্তক্ষেপ করব না। কিন্তু সেটা না বলে দিনের পর দিন তার নাকের ডগায় এই সম্পর্ককে পরিচালনা করে গেছে, আর তাকে বারবার বলে গেছে যে এই সম্পর্ক যতদিন চলছে চলুক না, এও বলে গেছে সেও বলে গেছে, ঠিক আছে? এদের কারোর মধ্যেই এই টেন্ডেন্সিটা ছিল না যে ঠিক আছে আমাদের সম্পর্ক তো এত দূর এগিয়ে গেছে, এবার উচিত ওই জায়গায় আমার জানিয়ে দেওয়া যে আমি আর সংসার করতে পারছি না। কিন্তু এই কথা বলার চেয়ে তাদের মনে হয়েছে আমরা নাকের ডগায় লুকি লুকিয়ে সম্পর্কটা রেখে যাই, প্রেমের তো আলাদাই মজা, সেই বাবা মা ধরতে পারছে না, ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছে না, ছুঁই ছুঁই খেলছে, সেরকম একটা ব্যাপার। সবাই বুঝতে পারছে নাকের ডগা দিয়ে কি হচ্ছে কিন্তু প্রমাণ পাচ্ছে না। ফাইনালি সন্দীপদা যখন প্রমাণটা পায় তখন কি হয়ে গেল, সন্দীপদা হয়ে গেল কিপটে অত্যাচারী নির্লজ্জ একটা পুরুষ। আর যাই হোক না কেন, আজকে এই মুহূর্তে ওদের পরিস্থিতি যা হয়েছে সেখান থেকে এই পাতানো দিদির বক্তব্য শুনে হাসি ছাড়া আর কিছু পাচ্ছে না। বলছে দুঃস্বপ্নের কথাটা নিয়ে তুই যা বললি সেটা একটু বাড়িয়ে চাড়িয়েই বললি, এই কথাটা না বললেই পারতিস, কারণ দুঃস্বপ্নে কারো জীবন শেষ হয়ে যায় না। হ্যাঁ, দুঃস্বপ্নে কারো জীবন শেষ হয়ে যায় না, আজকে মনে হলো টাইটেলে ক্লিকবেট খেলছে, কন্ট্রোভার্সি ছাড়া ভিডিওর মধ্যে যে সত্যি কোনো প্রাণ নেই সেটা আমি ছাড়া আরো 10 জন বুঝতে পারছে, কিন্তু এই দিদির মুখ থেকে এই কথাটা একটাবারের জন্য বেরোলো না। ওদিকে আবার আর একটা বিষয়, ওয়েট গেইন নিয়ে যে মন্তব্যটা দিয়েছিল, আমি জানতাম এরকম কিছু একটা বলবে, বক্তব্য হচ্ছে কি, সেদিন তুই বড় নাক করে বলেছিলি আমি খাবো, আমার মুখ, আমি লালসা কন্ট্রোল করতে পারি না, আমার আমি যদি নিজেকে সুন্দরী মনে করি তাহলে আমি চিরকাল সুন্দরীই থাকবো, তা সেক্ষেত্রে আজকে কেন মনে হচ্ছে যে আমার বয়সের তুলনায় আমার ভীষণ ওভারওয়েট হয়ে গেছে, আমার ওজন কমানোর প্রয়োজন আছে। তা ওজন কমানোর যেকালে প্রয়োজন আছে তাহলে সেদিনকে অত বড় বড় নাক করে কথাগুলো বলার কোনো দরকার ছিল না। দিদির বক্তব্য এটা, দিদি অ্যাডভাইস করছে এরকম কিছু বলিস না যে তোর অহংকারই তোর পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। তা আজকে গিয়ে মনে হলো অহংকার পতনের মূল, অহংকার চিরকালই পতনের মূল কারণ ছিল, আর সেটা দম্ভ ভাঙার পর প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে। বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, যখন চোখের সামনে সুযোগ মানুষ সেই সুযোগটাকে কাজে লাগায় না,
আজকে সেদিন যদি এই কথাগুলো এরা না বলতো, সংসারে হারগিস ফিরবি না, ওরকম স্বামী থাকার থেকে না থাকা ভালো, ওই সংসারে ফেরার চেয়ে না ফেরা ভালো, তুই নিজের পায়ে দাঁড়িয়ে যা, তুই নিজের মতো করে নিজের পায়ের জমিটা শক্ত কর, এত কথা যদি বলে তাকে উস্কানি না দিত, আজকে হয়তো সংসারটা সত্যি জুড়ে যেত। যেভাবে সীমা দি এই সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা করেছে, কেউ মানুক আর না মানুক, আমরা সকলে জানি আমাদের চোখের সামনে ব্যাপারগুলো ঘটেছে। আজকে দাঁড়িয়ে ওর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমেন্ট করা থেকে সীমাদির সেই বাড়িতে পৌঁছে যাওয়া, যে ছেলেটা পরিবারটা কি পরিস্থিতিতে আছে, তার আগে পাড়ার প্রতিবেশী লোকজনকে সবাইকে জিজ্ঞাসা করা যে এরা আদতে কেমন, প্রত্যেকটা বিষয়ে দারুণভাবে ক্ল্যারিফাই করছে যে তারা নির্দোষ। আর আজকে দাঁড়িয়ে তাদের ভিউয়ার্সরা তাদেরকে কেউ ভুল বুঝছে না, যারা বুঝছে তারা আহম্মক ছাড়া আর কিচ্ছু নয়, তারাই প্রকৃতপক্ষে অন্ধ যারা এই মহিলার প্রত্যেকটা কাজকে নজরআন্দাজ করে যাচ্ছে। মানে তারা বলতে চাইছে যে এই মেয়েটা জাস্ট ভুল করে ফেলেছে, ভীষণ পরিমাণে অসহায়, কেউ ব্যাক সাপোর্ট দিচ্ছে না, তার এই পরিণতির জন্য কে দায়, কে দায় নেবে, ও নিজেই তো আজকে সন্দীপদাকে ছেড়ে দিয়েছিল ভরসার হাতের জন্য, তাই তখন সেই মুহূর্তে কোনোভাবে মেন্টালি অ্যাবসেন্স ছিল না। আজকে দাঁড়িয়ে ওর এই ভরসার হাত চলে যাওয়ার পর ও মেন্টালি অ্যাবসেন্ট নয় কেন, নয় কেন, টিকটিকিতে আবারও কিন্তু টিকটিক টিকটিক করছে। ওর ইমোশনস গুলো যে কতটা ফেক, প্রত্যেকটা মানুষের প্রতি যে কতটা ফেক কনসার্ন দেখায় সেটা খুব ভালোভাবে বোঝা যায়। মায়ের অসুস্থতায় কটাবার খুঁতি নাড়ল এই দুদিন, বিপত্তারিণী পুজোর দিনকে টোটাল রান্না বান্না করেছে আয়োজন, আর আজকে তো সব মিলিয়ে ঝুলিয়ে যেদিন ওর মনে হয় ও সেদিনই রান্নাটা করে, জানে আজকে তো কন্টেন্ট হবে না, বাড়িতে রান্না না হলে কিসের কন্টেন্ট, নিজেকে হাতা খুঁতি নাড়তে হবে তবেই তো কন্টেন্ট হবে, অন্য কেউ করে দিলে সেটা তুলতে বেশ মজা লাগে, যেটা ও শাশুড়ি করতো আর প্রত্যেক মুহূর্তে ক্যামেরায় বন্দি করে আমাদের সামনে বলতো এই 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 হয়েছে। এত কোমরের ব্যথা, ওর তো সিজার আজকে হয়নি, 3 বছর আগের থাকতে হয়েছে, আগেও নিশ্চয়ই আর এই কোমরের যন্ত্রণাটা হতো, তাহলে ও বাড়িতে এতগুলো ঘর বারান্দা মুছতো কি করে, তারপরে 4টায় শুয়ে 6টায় যদি কেউ ঘুম থেকে উঠে, আচ্ছা ধরে নাও 7টাতেই উঠতো, 6টায় উঠতো, এই কথাটা কেন বলছি, কারণ ওয়ার্কআউট ক্লাসটা তখনও জয়েন করতো, সেক্ষেত্রে ওর বয়ান যদি আমরা ধরে নিই তাহলে 4টায় শুয়ে ও 6টায় উঠছে, তারপর ওর একটা যে স্ট্রেস, ঘুম না হওয়ার পর যে স্ট্রেস, ওয়ার্কআউট করার পর যে একটা স্ট্রেস, শারীরিক ক্লান্তি, সেই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দুপুরে ঘুমিয়ে পড়তে বাধ্য, ওকে ম্যাক্সিমাম টাইম আমরা দুপুরে ঘুমোতে দেখতাম না, তোমরা দেখতে পেতে কি। এছাড়াও সংসারের সমস্ত কাজকর্ম ওর দাবি অনুযায়ী যে ও সব করতো, করেও কি করে প্রেম করার মতো সময়টা পেত, আমি শুধু সেটাই ভাবি, অবাক লাগে আমার যে এত কাজকর্ম করতো সে আজকে বলছে আমি ঘর মুছলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেশিক্ষণ কাজ করলে আমার কোমর যন্ত্রণা করে, কেন রে ভাই, তুমি তো 5 বছর ধরে সমস্ত কাজ করছো, 3 বছরে তোমার সন্তান হয়েছে, 3 বছর ধরে তোমার আজকে এরকম একটা শারীরিক কন্ডিশন, তো তোমার 3 বছরে এরকম কোনো দৈহিক কষ্ট হয়নি, তাহলে বলতে বলা চলে যে উচ্ছে দিয়ে পটল সাইটিং মাছের অনেক ঝোলের অনেক উপকারিতা ছিল, তোমার শরীরে কোনো রকম ব্যাড এফেক্ট ফেলেনি। আজকে দাঁড়িয়ে তুমি অস্ট্রেলিয়ান চিকেন খেয়েছো এত পরিমাণে, মনের মতো রান্না বান্না, দুধের আইসক্রিম থেকে বলো 7টা 8টা 10টা আইসক্রিম অব্দি তুমি খেতে পারো, সমস্ত কিছু তুমি করে গেছো, তোমার মনের আবদার পূরণ করার মতো মানুষ রয়েছে, বাটারস্কচ আইসক্রিম রাত 12টার সময় তোমাকে এনে দিচ্ছে, সেটা তুমি ভিডিওতে কন্টেন্ট হিসেবে তুলে ধরছো, তুমি বলছো আমার জীবনে যা হয়েছে আমার দাদার জীবনে আমি তা হতে দেবো না, অথচ সেই একইভাবে দাদার কোনো ইনকাম নেই, ইনকাম নেই কথাটা বলছি কেন, কারণ ভাড়া না এলে তো সত্যি ইনকাম হবে না, আজকে যদি এক হাঁটু করে জল থাকে আর কোনো ভাড়া না আসে, হয়তো বাবাও সেই মুহূর্তে বাড়িতে বসে সংসারটা চলবে কি করে, কিসের উপর ভরসা করে, সেভিংস কতদিন, সেভিংসটা ঠিক কতদিন চলবে। আমি সত্যি অবাক হয়ে যাই এই সমস্ত স্টেটমেন্টগুলো শুনে, যে ও ওর দাদার বৌদির সংসারটা বাঁচাবে, থেকে যেতে পারতে তো, তাহলে চলে যাচ্ছ কেন, প্রাইভেসিতে নিজেরও প্রবলেম হচ্ছে তাই না। প্রথমত এই সারাটা গরমে ও যে পরিমাণ রেস্টের টাইমে কষ্ট পেয়েছে, এই যে মেঝেতে রেস্ট নেওয়া, কি যে কষ্টের এটা, শারীরিকভাবে ব্যথা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাওয়া, পুরো বডিতে ঠান্ডাটা ধরে নেয়, বাতের ব্যথা শুরু হয়ে যায়, গাঁটে গাঁটে ঠান্ডা লেগে যন্ত্রণা শুরু করে, তারপরে এই ওভারওয়েট, অনেকগুলো কারণ তো রয়েছে, মানসিকভাবে বিধ্বস্ত থাকা, সারা রাত জেগে, একটা ক্লান্তি, সবকিছু মিলিয়ে মিশিয়ে শরীর একটা আপডেট তোমাকে দেবেই, যে হ্যাঁ আপ তুম বহুত জ্যাদা কর রহে হো, ইতনা ভি মত বড়ো, তো এটা তোমাকে অ্যালার্ম বাজিয়ে তোমাকে অ্যালার্ট করে দেবে, তুমি যদি অ্যালার্ট হও তো খুব ভালো, গুড, ভেরি গুড, আর যদি না হও তো ভাড়বে যাও, শরীরই তোমাকে বলে দেবে তো ভাড়বে যাও, হাম ভি যা রে, এতা পাতা নেই রাখনা হামারা। ওর কন্ডিশনের কথা ভেবে আজকে এই পাতানো দিদি ওকে উপদেশ দিচ্ছে, মানে সন্দীপ যেটা করেছে সেটা ভুল, অ্যাবসলিউটলি ভুল, কিন্তু তুইও যেটা করেছিস সেটাও ভুল। আচ্ছা দিদি, এখন মনে হচ্ছে ইস, এই ভুলের রিয়েলাইজেশনটা অনেক পরে হচ্ছে গো, আমাদের অনেক আগে হয়ে গিয়েছিল, অনেক আগে হয়ে গিয়েছিল, তা পরকীয়াকে সাপোর্ট না করে, এই ফোকলা চন্দ্রকে এত প্রায়োরিটি না দিয়ে,
জীবনটা সচ্ছল করার মতো উপদেশ দিলে বোধ হয় সংসারটা আজকে টিকে যেত, তাই না? সেই সময় সীমাদি যদি আপনার বিপরীতে গিয়ে, হ্যাঁ বিপরীতে গিয়ে ব্যারিয়ার হয়ে দাঁড়িয়ে থেকেছিল বলে আপনি নাকি বলছেন যে শুধু আমি পক্ষে নিয়েছি বলে ওদের বিপক্ষে নিতে হবে, তা আপনিও তো পক্ষে হতে পারতেন, হতে পারতেন না? ইস, আমি আপনি বলছে বলে অনেকেই রাগ করছে। আরে রাগ করো না, রাগ করো না, এত সম্মানীয় ব্যক্তি যে বলছে আমাদেরকে আজকে কারোর মৃত্যু কামনা করা উচিত না, অথচ সে তার ভিডিওতে কি বলে রেখেছে সে নিজেই ভুলে গেছে। এত সম্মানীয় ব্যক্তি সে বলছে বেশি অহংকার করিস না, যে তাকে বারবার উপদেশ দিয়েছে সংসারে ফিরে যাস না, আজকে বলছে যে তোর সমস্ত জিনিসের উপর তোর অধিকার আছে, তখন বলেছে তোর মা বাবার কাছেই তুই থাক, এর থেকে সেফেস্ট প্লেস আর হয় না। ক্যা চাহতে হো, একটা গান আছে না, ক্যা চাহতে হো চাহত তোমারি, গানটা মনে পড়ছে না, যাই হোক পরে মনে পড়লে পরের ভিডিওতে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো মোটামুটি ওর গৃহপ্রবেশের জন্য অল সেট, অল ডান। আমি শুধু ভাবছি ঠাম্মি তো ব্যাকপ্যাক হয়ে গেল, গৃহপ্রবেশটা হবে কবে? ঠাম্মি গৃহপ্রবেশে থাকতে পারবে না? ইয়ে কিয়া বাত হুই, হ্যাঁ ঠাম্মি গৃহপ্রবেশে থাকতে পারবে না, ঠাম্মি চলে যাচ্ছে, এত দিন ধরে ওয়েট করে 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 বেচারি ঠাম্মি পালাচ্ছে, চল পলায়ে যাই। আর এখানে খাটনি সইছে না রে ভাই, পলায়ে যাই, বৌমা এখনো সুস্থ হলো না, এদিকে ঠাম্মি পলায়ে যাই করছে, এ কেমন কথা? কি জানি বাবা, এদের এত কিছু আমি বুঝি না, কারণ সমস্ত কিছুর মধ্যেই একটা কেমন যেন মানসিক অশান্তি, মানসিক অশান্তি আছে। হঠাৎ করে এদের স্কুল ড্রেসের কাজকর্মগুলো শুরু হয়ে যাওয়া, মানে মেয়ে চলে যাচ্ছে সেই মুহূর্তে বাবার আবার ব্লগিং চ্যানেল খোলা, মানে আবার যেন ওরা প্রি প্ল্যানের মধ্যে ছিলই না যে এটা হবে, ওদের প্ল্যানের মধ্যে ছিলই না যে এটা মেয়ে করতে পারে বা এটা হবে, হঠাৎ করেই যেন এগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই বিষয়টা ওদের কাছে যেন একটা শকিং নিউজ এর মতো এসেছে, তাই ওরা সবাই অ্যাক্টিভলি কাজ করতে লেগে গেছে যে আমাদের চিরকাল বসে বসে খাওয়াবে না, ওর জীবনটা ওর মতো করে এবার বেছে নেবে, আর সেটাই হচ্ছে এখন দাঁড়িয়ে। চলো আমার এক্সপ্লেনেশনটা আমি এখন এই মুহূর্তে শেষ করছি, মোটামুটি আমার যা বলার ছিল আমি তা বলে দিলাম, সবটাই ভিউজের খেলা, কেউ ওই কুম্ভীরাশ্রু ফলো করে প্লিজ বলে যেও না, ঠিক আছে? আর যারা আমাকে অনেকে জিজ্ঞাসা করছো যে বাবার বাড়িতে, সুবুদি বোধ হয় বলছিল যে বাবার বাড়িতে গিয়ে বেস্ট রেস্ট নিচ্ছ, চোখ মুখ ফুলে যাচ্ছে, আরে বলো না গো, তোমাদেরকে তো ব্লগ চ্যানেলেও আপডেট দিতে পারিনি, আমার প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগেছে, আর কালকে সোমবার, রবিবার দিন রাত্রেবেলা যে ভিডিওটা করেছি ভালো করে ফলো করবে, চোখ বুজে আসছে, বৃষ্টিতে ভিজে জ্বর, কালকে একটু কম ছিল মানে শ্লেষ্মা হয়ে আছে এখনো অবধি, তার জন্য মুখ টুক না পুরো ফুলে গেছে, দাঁতটা পুরো ব্যথা হয়ে গিয়েছিল বৃষ্টিতে ভিজে, এমনিতেই ঠান্ডা লেগেছিল তার উপরে বৃষ্টিতে ভিজে, চরম একটা ভোগান্তি হচ্ছে। যেদিনকে আমি গেলাম নিউ ব্যারাকপুরে সেই দিনকের কথা বলছি, তো ওই দিনকে আসার পথে এত বৃষ্টিতে ভিজে আমার এই অবস্থা, চোখ মুখ প্রচন্ডভাবে ফুলে গেছে, আমি জানি না কতদিন এই ঠান্ডা লাগাটা কমবে, এখানে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে সকালটা বাদ দিয়ে তো বিকেলটা, বিকেলটা বাদ দিলে তো রাত্রিটা, এরকম একটা কোনো না কোনো বেলা বৃষ্টি হয়েই যাচ্ছে, তো ফলে ওয়েদারটা ঠান্ডা, ঘরের ভেতরে গরম, পাখা চলছে, ঠান্ডা গরমে সারতে চাইছে না, মেডিসিন নিচ্ছি, আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।